हाय बंधुरा गुड आफ्टरनून एखन बजे विकाल 5:30 आमी एखन थेके आजके ब्लगटा शुरू करलाम और आज के सकाले कोनो ब्लग बनाते पारिनि कारण सकाले एकटु शरीरटा खराब छिलो और एखाने देखो आमार बर आर नील की करछे एई देखो गाछे जल दिच्छे नील आर बर गाछे जल दिच्छे ठीक आछे जल दिच्छो नील हाय बोलो नील हाय बोलो तुम्ही हाय बोलो हाय की करछो तुम्ही आमी गाछे देखो करछी जल दिच्छो तो जल दिच्छी ना तो दूध दिच्छी तो আর নীল কি করছে দেখো নীল চলো হয়ে গেছে হয়ে গেছে তুমি বাইরে যাবে তো আজকে না হ্যাঁ এই দেখো রিজার্ভারটা আমাদের রেডি মানে এখন রেডি হয়ে গেছে কিন্তু এখনো এই যে এগুলো লাগাই নাই এগুলো লাগাবে এরপর এটা শুকানো শুকিয়ে গেছে কাল মনে হয় লাগাবে মিস্ত্রি আসবে কাল সকালে দেখো গাছে জল দেওয়া হয়ে গেছে আর দেখো বাইরে ওঠানে হচ্ছে হালকা হালকা মেঘ এসেছে আর ওই দেখো আমার বর আর নীল হচ্ছে ওখানে মেঘ আসেনি মেঘ আসেনি সন্ধে হয়েছে তাহলে সন্ধে হয়েছে দেখো মেঘ এসেছে মনে হচ্ছে না না সন্ধে দেবো রেডি হবো এখন রেডি হয়নি আজকে দেখো বেটু কি করছে নীল ও নীল দেখো বেটু দেখো রাগি রাগি করে তাকাচ্ছে তাই না আর রোমিও কি করছে দেখবে তারাও দেখাচ্ছে ওই দেখো রোমিও বসে আছে এখানে চলো আমি এবার রেডি হয়ে নিই তারপর সন্ধ্যে দেবো ঠিক আছে তারপর তোমার সাথে কথা বলছি আমার সন্ধ্যে দেখানো রেডি হয়ে সন্ধ্যে দেখানো হয়ে গেছে রেডি হয়ে গেছি আর এখানে রোমিও দেখো আমার কাছে চলে এসছে ওখানে শুয়েছিল তোমাদেরকে দেখালাম মা দেখো আমি সে বাইরে বেরিয়েছি ও চলে এসছে রোমিও এখানে দেখো কাজীর বৌদি আগুন ধরিয়ে দিয়ে গেছে আজকে রুটি আর চিকেন হবে আশা করি চিকেনটা কালকে হওয়ার কথা ছিল কিন্তু কাল শরীরটা আমার খারাপ ছিল তাই বর বলল আজকে চিকেন আনবো মানে আনতে যাই নাই মানে বলে এসছে ওখানে চিকেনের দোকানে বলে আসতে হয় তো বলে এসছে এবার আনতে যাবে দেখো বর বসে আছে আর নীল বসে আছে দে দে করছে ওই চিকেন আনতে যাবে একবার বলে এসছে তো তাই আর একবার যাবে আনতে ওই জন্য রেডি হয়ে এখনও বসে আছে ওই কাকুটা ফোন করবে তারপর আনতে যাবে কাজের বৌদি এখানে বাসনগুলো ধুয়ে গেছে এই দেখো এগুলো জল বোলাবো এখন আর এই দেখো পেঁয়াজ কেটে গেছে আলু কেটে গেছে বিলাতি আর রসুন কেটে দিয়ে গেছে তো চলো বাসনগুলো জল বুলিয়ে দিই তারপর তোমার সাথে কথা বলছি এ দেখো আমার বাসন জল বোলানো হয়ে গেছে দিয়ে বাইরে এসছি নীলে দেখো রোমি ওকে বিস্কুট দেবে ওই জন্য এই দেখো হাতে বিস্কুট নিয়ে এসছে এই দেখো হাতে বিস্কুট নিয়ে এসছে রোমি ওকে দেবে আর রোমিও দেখবে দাঁড়াও ও বিস্কুটটা দিয়েও দিয়েছে রোমিও খাচ্ছে দেখো নীল দেখছে রোমিওকে আমাদের আগুনটা তো এখনো ধরে নাই এই দেখো পুরো আগুন বেরোচ্ছে কয়লার থেকে পুরো আগুন বেরোচ্ছে এই দেখো এখানে আদা আছে আর এখানে আছে বিলাতি টমেটো যাই হোক বিলাতি টমেটো এখানে আছে আদা রসুন লঙ্কা বাটা ঠিক আছে আর এই দেখো মিক্সিটার বাগিয়ে নিই মিক্সিটা বাগানো হয়ে গেছে আর এই দেখো নীল আর নীল এখানে কি করছে দেখো চকলেট খাচ্ছে বাবার সাথে এই বাবার সাথে খাচ্ছে না বাবা খাওয়াচ্ছে হ্যাঁ বাবা খাওয়াচ্ছে বাবার সাথে খাচ্ছে মানে দুজনে মিলে খাচ্ছে ও তুমি খাও না এই দেখো চকলেট খাচ্ছে নীল
আর মা এই দেখো ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, এই দেখো রেডি হচ্ছে। মা হাই বলো। হাই। কিছু বলবে না? হ্যাঁ বলবো, এই তো ঘুম থেকে উঠলাম, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এবার চুল বাঁধলাম, একটু চা টা খাবো, তারপর রাতে রান্না আছে। আজকে তো রান্না বাবু করবে। হ্যাঁ বাবু করবে, বাবুকে হেল্প করতে হবে একটু, তুমি হেল্প করে দিও। এই চলছে আমাদের, জল গরম হয়ে গেছে, এবার ফ্লাস্কটা ঢেলে নেবো। আর আমার বর চিকেন নিয়ে চলে এসছে, এই দেখো চিকেনটা এখানে আছে, এই দেখো এই চিকচিকিতে। আমার গরম জল ঢালার পরে আমরা চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পরে রুটিও করে নিয়েছি মা আমি মিলে। তো এখন দেখো নীলকে নিয়ে খেলছি, এই দেখো নীল, এখন নীলকে নিয়ে খেলা করছি, আর সঙ্গে মশা মারা ব্যাট নিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড মশা হয়ে গেছে, নীলকে প্রচণ্ড মশাতে কামড়াচ্ছে। আর দেখো নীল বলছে মশা মারা ব্যাটটা নিবে, এই দেখো। আর নীল কত রকম খেলনা নিয়ে বসেছে দেখো, পুরো বিছানাটা খেলনাতে ভরিয়ে দিয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদের, এই দেখো কত খেলনা নিয়ে বসেছে দেখো। সঙ্গে বাবার ফোনটাও নিয়েছে একটা ফোন, এই দেখো। আর এই দেখো ব্যাটটা নিয়ে খেলা করছে। আর আমার বর রান্না করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চিকেন রান্না করছে, আর রোমিও এখানে খাবার জন্য বসে আছে, রোমিও চিকেন খেতে খুব ভালোবাসে, তো ও কষা খেতে বেশি ভালোবাসে, ঝোল খায় না কষা খায়, ওর জন্য কষা রাখা হবে, তাই রোমিও। এই দেখো মা বস্তা সেলাই, পা মোছা বস্তা সেলাই করছে, কি পাচ্ছ না কই দাও, পরিয়ে দিচ্ছি। চিকেন কষা খাওয়া হয়ে গেছে, প্রচন্ড ঝাল, মানে এখনো জ্বলছে গলাটা, এত ঝাল দিয়েছে, প্রচন্ড ঝাল লাগছে। আর এটা আমার বর আমাকে দিল, এই মাত্র অ্যামাজন থেকে পার্সেল দিয়ে গেল, এই দেখো কি আছে আমি জানি না, বিশ্বাস করো সত্যি বলছি আমি জানি না, তো ভাবলাম তোমাদের সামনেই খুলি, তো খোলা যাক। আর বর বলছিল তোমার জন্য সারপ্রাইজ গিফট, ঠিক আছে দেখা যাক কি বটে, বিশ্বাস করো সত্যি বলছি আমি এখনো বলছি, এখন জানি না চাই ছুরি। এই দেখো কেমন করে খুলে আমি জানি না, একটু দাঁড়াও আমার বরকে খোলা করায়, সত্যি বলুন জানি না। এই দেখো এটা এরকম সেলফি স্টিক, এটা আমার শখ ছিল, ঠিক আছে একটা সেলফি স্টিক নিয়ে, কারণ অনেকে বলেছে আমার ক্যামেরাটা কাঁপে, তো আমি তো হাতে করে ফোন নিয়ে মানে ক্যামেরা করি, তাই তো হাত তো কাঁপে সবারই, ওই জন্য ক্যামেরা কাঁপে। তো এটা আমি দেখেছিলাম অ্যামাজনে, আমি অ্যামাজনে যা দেখি সব এক কাট করে রেখে দিই, ঠিক আছে। তো আমার বর ওখান থেকে অর্ডার দিয়েছে, আমি বিশ্বাস করে জানতাম না, এই জানলাম তো আমার খুব পছন্দ হয়েছে, আমি খুব খুশি, বিশ্বাস করো। সেলফি স্টিকটা আমার খোলা হয়ে গেছে, এবার খাবার খাবো, প্রায় 9:30 বাজছে, তো আর ভিডিওটা আজকে বড় করলাম না, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।